প্রযুক্তি ফুটবলত সেন্সর কাতার বিশ্বকাপ ফুটবলত প্রযুক্তির চমক বিশ নভেম্বরের পর মরুদেশ কাতারত আরম্ভ হল গ্রেটেস্ট শো অন আর্থ বাইশ সংখ্যক বিশ্বকাপ ফুটবলক লৈ এতিয়া কাতার উখল মাখল প্রায় ত্রিশ লাখ জনসংখ্যার ক্ষুদ্র দেশখনে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত করিব পারিবনে নোৱাৰে সেই লৈ উত্থাপন হৈছিল প্রশ্ন কিন্তু দেওবারের উদ্বোধনী অনুষ্ঠানের গীত নৃত্য প্রযুক্তির সমাহারে কাতারে বিশ্ববাসীক দেখালে চমক উদ্বোধনী অনুষ্ঠানের চমকর বাদেও কাতারে এতিয়া সমগ্র বিশ্বকাপখনত দেখাব প্রযুক্তির চমক বিশ্বকাপ ফুটবলের বিরানব্বই বছরীয় ইতিহাসত প্রতিবারেই নতুন নতুন সংযোজন ঘটে কিন্তু কাতার বিশ্বকাপ ফুটবল সকল দিকের হব ব্যতিক্রম কাতার বিশ্বকাপ ফুটবল হব মূলত প্রযুক্তির খেলা কাতার বিশ্বকাপ ফুটবলত ব্যবহার হব এডিডাসর বল আল রিহালা অসমিয়াত ইয়ার অর্থ ভ্রমণ এই বলত সংযোজিত হয়েছে নতুন প্রযুক্তি বলর নিখুঁত গতিবিধি পর্যবেক্ষণের ভিতর ব্যবহার করা হয়েছে পাঁচশো হার্জ আই এম ইউ সেন্সর প্রযুক্তি ইয়ার জড়িয়ে ভিডিও এসিস্ট্যান্ট রেফারিয়ে নিখুঁত সিদ্ধান্ত লব পারিব বিশ্বকাপ ফুটবলের বিরানব্বই বছরীয় ইতিহাসত প্রথমবারের বিবশিত হব এনে প্রযুক্তি সম্পন্ন বল কেবল বলটুতেই প্রযুক্তির ব্যবহার নে স্টেডিয়ামতো সংযোজন প্রযুক্তির চমক কাতার বিশ্বকাপ ফুটবলত নতুন সংযোজন হল সেমিঅটো অফসাইড প্রযুক্তি এই প্রযুক্তির দ্বারা অফসাইডের সিদ্ধান্ত নিখুঁতক লব পৰা যাব ইয়ার বাবে প্রতিখন স্টেডিয়ামের চাদর তলর অংশত স্থাপন করা হয়েছে বারোটাক ট্রেকিং ক্যামেরা ইয়ার জড়িয়ে কোনো খেলোয় অফসাইড পজিশনত থাকিলে লগেলগে ভিডিও এসিস্ট্যান্ট রেফারিলৈ সংকেত যাব বিগত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলত এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে করা হয়েছিল আনহাতে ফুটবলার সকলের প্রদর্শনের নিখুঁত তথ্য আর বিশ্লেষণ পাবলৈও সংযোজন করা হব ডাটা এপ কাতার বিশ্বকাপ ফুটবলত অংশ লওয়া বত্রিশখন দেশের প্রতিগী খেলোয়ে মেচর শেষত নিজের প্রদর্শন চাব পাৰিব স্টেডিয়ামের প্রযুক্তির বাহিরেও যাতায়াতের ক্ষেত্রতো কাতারে দিছে চমক প্রথমবারের কাতারত চলিব ইলেকট্রিক অর্থাৎ পরিবেশ বান্ধব বাস এনে প্রযুক্তির চমক থাকলেও আন এটা ক্ষেত্রত কাতার হব ব্যতিক্রম বিশ্বকাপ ফুটবলের ইতিহাসত প্রথমবারের এখন শহরত অনুষ্ঠিত হব সকল মেচ এখন শহর অর্থাৎ কাতারের রাজধানী দোহাতেই আছে আটখন স্টেডিয়াম আর এই কেখন স্টেডিয়ামের সেউজ ঘাহনিতে পথ শিল্প প্রদর্শন করব বত্রিশখন দেশের খেলোয়ে তদুপরি কাতার বিশ্বকাপ ফুটবলত প্রথমবারের মহিলা রেফারিয়ে মেচ পরিচালনা করব চৌষষ্ঠিখন মেচর নির্বাচিত ছত্রিশগী প্রধান রেফারির ভিতর আছে তিনগী মহিলা মুঠর উপর কাতার বিশ্বকাপ সকল দিকের হয়ে পড়ছে নতুনত্বর সমাহার যার বাবেই এই বিশ্বকাপ ফুটবলের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ হয়ে পড়ছে বিশ্বর ফুটবল প্রেমীর